সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি বেল আইকনে ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা কখনও হয়তো আপনারা দেখেছেন মোবাইল ফোনে ভিডিওগ্রাফি করার সময় যদি আপনি কোথাও মুভ করতে করতে বা চলতে চলতে ভিডিওগ্রাফি করছেন সেই ক্ষেত্রেও আপনি যে ভিডিওটি রেকর্ড করছেন সেটি আপনি মুভ করতে করতে করলেও ভিডিওটি কিন্তু স্টেবিলাইজ থাকছে আর কিছু হ্যান্ডসেটে আমরা দেখতে পাই যদি আমরা কোথাও মুভ করতে করতে ভিডিওগ্রাফি করি সেই ক্ষেত্রে আমাদের ভিডিওটিতে পরিষ্কার বোঝা যায় যে আমরা কোথাও মুভ করতে করতে বা কোথাও চলতে চলতে এই ভিডিওটি করেছি কারণ ভিডিওটি অতটা স্টেবিলাইজ থাকে না কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের এই কিছু মোবাইল হ্যান্ডসেটে কেন ভিডিওগ্রাফির সময় ভিডিওটি স্টেবিলাইজ থাকে এবং কিছু মোবাইল হ্যান্ডসেটে কেন ভিডিওগ্রাফির সময় ভিডিওটি ডিস্টেবিলাইজ থাকে সুতরাং এই ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলেছি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সম্বন্ধে এবং এই প্রযুক্তির কার্য পদ্ধতি সম্বন্ধে নমস্কার বন্ধুরা আমার নাম সুহেদ ঘোষ আপনারা দেখছেন বাংলা ভাষার প্রথম প্রযুক্তিগত চ্যানেল টেকনিক্যাল চাণক্য যেখানে আমি আপনাদের সাথে বর্তমান সর্বশেষ প্রযুক্তিগুলি সহজতর উপায় বিশ্লেষণ করে থাকি চলুন এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সম্বন্ধে বন্ধুরা আমাদের মোবাইল ফোনে ভিডিওগ্রাফির সময় আমরা এর আগেই জেনেছি আমরা যে কোনো ভিডিও তোলার সময় আমাদের যে ক্যামেরা সেটি প্রচুর ফটো ক্যাপচার করতে থাকে যেমন আমরা থার্টি এফপিএস বা সিক্সটি এফপিএসে যখন ভিডিও রেকর্ড করছি আমাদের ক্যামেরাটি ভিডিওটি তোলার সময় পার সেকেন্ডে তিরিশটি অথবা ষাটটি করে ফটো একসাথে মার্চ করে সেই ভিডিওটি তৈরি করছে সুতরাং যখন আমরা কোথাও মুভ করতে করতে কোথাও চলতে চলতে বা আমরা যখন করছি আমাদের হাতের যে মুভমেন্ট হচ্ছে সেই সময় যখন আমরা ভিডিওগ্রাফি করি তখন আমাদের যে মোবাইলের ক্যামেরা যে ফটো ক্যাপচার করে সেটিও কিন্তু মুভ করে যায় বা সেটিও অনেক সময় নড়ে যায় যে কারণে আমরা যখন ভিডিওটি দেখতে পাই সেই যে আউটপুটটি সেটি ডিস্টেবিলাইজ হয়ে যায় বা কিছু সময় আমরা হেজি দেখতে পাই বা কিছু সময় ব্লার হয়ে যায় আমাদের যে ভিডিওটি সেটা আমরা যেরকমভাবে স্টেবিলাইজভাবে তুলতে চাইছিলাম বা দেখতে চাইছিলাম সেটি কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু আবার কিছু মোবাইল ফোনের ক্ষেত্রে একটুখানি হাই এন্ড মোবাইল ফোনের ক্ষেত্রে বা যখন আমাদের প্রাইমারি ক্যামেরা ব্যবহার করে আমরা ভিডিও তুলছি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেই মোবাইল ফোনগুলিতে আমরা যদি কোথাও চলতে চলতে বা নড়তে নড়তে বা আমাদের হাতের যদি মুভমেন্ট হয় বা আমাদের যদি কোথাও আমরা গাড়িতে আমরা ভিডিও রেকর্ড করছি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা যে ভিডিওটি পাই সেটি কিন্তু স্টেবিলাইজড থাকে বা সেটি দেখে বোঝা যায় না যে যখন আমরা ভিডিওটি তুলেছিলাম সেই সময় আমরা চলমান অবস্থায় ছিলাম এখানেই কাজে নেওয়া হয় একটি টেকনোলজি যেটা হচ্ছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এখান থেকেই বুঝতে পারছেন অপটিক্স এবং তাকে স্টেবিলাইজ করা হয় আমরা মোবাইল ফোনের পেছন দিকে যে লেন্সটি দেখতে পাই সেটিকে আমরা বলতে পারি অপটিক্স যদি আমরা এই যে লেন্সটি আছে এর ভেতর দিকে দেখি এতে একটি লম্বা লেন্স দেখতে পাবো বা অপটিক্স দেখতে পাবো আর অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনে এই যে মোবাইল ফোনের যে অপটিক্সটি আছে সেটি পার সেকেন্ডে ওয়ান থাউজেন্ড টাইম মুভমেন্ট করতে পারে বা অ্যাডজাস্ট করতে পারে সেই ক্ষেত্রে কী হয় আমাদের মোবাইল ফোনে যদি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকে সেই ক্ষেত্রে আমরা যদি মুভ করছি সেই অনুযায়ী আমরা যে ফ্রেমটিকে বা আমরা যে অবজেক্টটিকে ক্যাপচার করতে চাইছি সেই অনুযায়ী আমাদের মোবাইল ফোনের ভেতরের যে অপটিক্সটি থাকে সেটি নিজেদের অ্যাডজাস্ট করে নেয় বা মুভমেন্ট হয় যে কারণে আমাদের ফ্রেমটি স্টেবিলাইজ থাকে যে কারণে আমরা মোবাইল ফোনটির ভিডিও যখন দেখি তখন আমরা বুঝতে পারি না যে আমরা মুভ করছিলাম বা আমাদের হাতে মুভমেন্ট হচ্ছিল কিন্তু ভিডিওটিতে আমরা কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছিলাম না যেহেতু এই অপটিক্সটি যে ভিডিওটির যে ফ্রেম সেটিকে অ্যাডজাস্ট করে নেয় এটিকেই বলে হচ্ছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশান আর এরপর অ্যাপেল তাদের যে লেটেস্ট আইফোন টুয়েলভ সিরিজের যে মোবাইল হ্যান্ডসেট তার মধ্যে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সে তারা আরও একটি নতুন টেকনোলজিকে ইমপ্লিমেন্ট করেছে এই যে আমাদের মোবাইল ফোনে যে ভিডিওগ্রাফির সময় আমাদের যে মুভমেন্ট হয় বা হাতের মুভমেন্টে যে আমাদের ভিডিও কেঁপে যায় বা আমাদের ভিডিও যে স্টেবিলাইজ থাকে না সেটিকে অ্যাডজাস্ট করার জন্য সেটি হচ্ছে সেন্সার সেনসারশেপ টেকনোলজি এর পরের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সেন্সারশেপ টেকনোলজির সম্বন্ধে সুতরাং এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন কী এবং সেটি কীভাবে কাজ করে এবং যদি আমাদের মোবাইল ফোনগুলিতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকে তাহলে কিন্তু আমরা সেই মোবাইলের ক্যামেরা ব্যবহার করে যখন ভিডিওগ্রাফি করি তখন আমাদের হাতের মুভমেন্টের সাথে বা যদি আমরা কোনো চলমান অবজেক্টের মধ্যে কোনো গাড়িতে বা কোনো স্পিড বোটে থাকি সেই সময় যদি আমরা ভিডিওগ্রাফি করছি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটি যখন আমরা দেখি ফাইনালি সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভিডিওটিকে স্টেবিলাইজ দেখতে পাই বা সেই ভিডিওটিতে আমরা কোনো মুভমেন্ট দেখতে পাই না বা ভিডিওটিতে কোনো ব্লার দেখতে পাই না বাস বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ভিডিওর নিচে কমেন্টস আমাকে জানান এরপর কী বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও ভিডিওর নিচে কমেন্টস আমাকে জানাতে পারেন এবং টেকনিক্যাল চ্যানক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ টেকনিক্যাল চ্যানক্য চ্যানেলটি প্রত্যেক সপ্তাহে এরকমই একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয় এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন जय हिंद बंदमा मातरम नमस्कार